হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা দেখছেন টেক টাইম বাংলা। তো অ্যান্ড্রয়েড অ্যাপস মার্কেটিং এর আজকে পার্ট টু। আজকে আমরা দেখবো যে কিভাবে একটা অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি যে সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো পুরো নিগেল সিস্টেম। তো আমি আপনাদের দেখাবো যে কোনো প্রকার ঝামেলা ছাড়া কিভাবে অ্যাপস মার্কেটিং করা যায়। কারণ অনেকেই অ্যাপস মার্কেটিং করছেন এবং জানেন যে যদি আনলিগ্যাল কিছু করেন বা স্প্যাম কাজ কারবার যদি করেন তাহলে আপনার অ্যাপসে অ্যাড আসে না। অ্যাড আসলেও দেখবেন যে আপনার অ্যাডসেন্স টিকে না, তো অনেক ঝামেলা। কারণ গুগল আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, তো এই কারণে আমরা গুগলকে ফাঁকি দিয়ে কোনো কাজ করব না। আমরা যেটা করব তার টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারেই করব, ঠিক আছে? যেটা গুগল বলছে, অ্যাডমোব অ্যাডসেন্স বলছে, তাদের যে নিয়মটা সেই রুলসটা মেনেই আমরা অ্যাপস মার্কেটিং করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আর আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় সেটা যদি না জানেন তাহলে নিচের ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটা দেখে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন দেখা যাক আজকে কীভাবে আজকে আমরা দেখবো যে কীভাবে একটা অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন এবং সেখানে লিখুন অ্যাডমোব। অ্যাডমোব লিখে এন্টার করুন। তো অনেকগুলো রেজাল্ট আপনার সামনে চলে আসবে। তো অ্যাডমোব সাইন আপ, তো প্রথমটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে গেট স্টার্টেড। তো এটা আমরা কেটে দিতে পারি। তো আপনারা এখানে আপনাদের যে অ্যাডসেন অ্যাকাউন্ট যে মেলটা দিয়ে ক্রিয়েট করছেন ওই মেলটা দিয়ে দিবেন, তাহলে আপনাকে নতুন করে কোনো ইনফরমেশন দিতে হবে না, আর তাহলে সমস্যাও হবে না। আচ্ছা যাই হোক, সাইন আউট করে দিই আমি এখান থেকে। তো যাই হোক, আমি এখানে এই মেলটা দিয়ে করতে চাচ্ছি, তো আপনারা সেখান থেকে মেলটা ধরিয়ে দিবেন। তো যাই হোক, এখন পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার পাসওয়ার্ডটা মনে নেই, তো আমি একটু দেখে নিই। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা দেখেন, অ্যাডমোবের যে অ্যাকাউন্টটা সেটা শো করে দিয়েছে। তো যাই হোক, এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নিতে হবে। তো আপনি যদি চান তাহলে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন, হ্যাঁ, যেটাকে বলা হয় রুলস, ঠিক আছে? যে এদের কোন কোন রুলস আছে আর কীভাবে কাজ করতে হবে, তো আপনারা যদি এটা পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। তো আমি যেহেতু পড়া আছে তো আমি আর পড়লাম না। আই হ্যাভ এগ্রি। তো এটাতে টিক মার্ক দেওয়ার পরে ক্রিয়েট অ্যাডমোব অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এরা এখন বলতেছে কাস্টমার হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেস্ট। তো তো আপনারা এখান থেকে একটু কষ্ট করে পড়ে পড়ে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা টিক মার্ক দিচ্ছি না, বাকিগুলোতে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা করতে পারেন। করার পরে কন্টিনিউ টু অ্যাডমোব, ঠিক আছে? কাস্টমার হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেস্টের কোনো দরকার নেই আমার, তো এই কারণে আমি এটা বাদ দিয়ে সকলগুলোকে টিক মার্ক দিয়ে তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ নেট স্পিডটা একটু কম। তো যাই হোক, আমরা আমাদের অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, প্রায় অলমোস্ট ডান। তো যাই হোক, এখান থেকে আপনি গ্রেট স্টার্টেড ক্লিক করবেন, তো খুবই ইজি বিষয়। তো এখন আপনি কি অ্যান্ড্রয়েড অ্যাপসটা প্লে স্টোরে দেবেন না দেবেন না? তো এখন বর্তমানে আমি প্লে স্টোরে দেবো না, বাট পরে দেব। তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম, আপনারা চাইলে নো করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে নোই করলাম। তো এখানে আপনারা বলতেছে অ্যাপ নেম, তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে আপনার প্ল্যাটফর্মটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে অ্যাড ক্লিক করলাম, ক্রিয়েট এ অ্যাড ইউনিট, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখন আমরা অ্যাড ইউনিট ক্রিয়েট করতে পারবো। তো প্রত্যেকটা অ্যাপসের জন্য নতুন নতুন অ্যাড ইউনিট ইউজ করবেন, তাহলে আপনার ইনভাইটেড ক্লিক বা অ্যাডে কোনো সমস্যা না হবে না। তো আমরা নেক্সট পর্বে দেখবো যে কীভাবে একটা অ্যাপস ক্রিয়েট করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আর অ্যাপস মার্কেটিং যদি শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব মার্কেটিং ইন্টারেস্ট রাখেন তাহলে চলে যান আমার প্লে লিস্টে, সেখানে দেখবেন ইউটিউব ক্যাম্পেইন বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনি জয়েন করে নিন আর শিখে ফেলুন ইউটিউব মার্কেটিং। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা, বাই বাই।